ওনারা এত সুন্দর করে কাটতেছেন, কিন্তু আমি নিজেও জানি না ওগুলো দিয়ে কি করবেন। সেইগুলি সম্ভবত সারা বাংলাদেশের স্কুলগুলিতে সাপ্লাই দিবে। ভিউয়ার্স, আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখাবো, তবে তার আগে দু একটি কথা বলে নেই। কারণ ওনারা বেতগুলোকে এত সুন্দর করে কাটছেন, প্রথম দেখায় আপনার মনে হতে পারে যে সারা বাংলাদেশের স্কুলগুলোতে বোধহয় ওনারা এই বেতগুলো সাপ্লাই দেবেন বা সরবরাহ করবেন, কিন্তু বিষয়টি আসলে এমন নয়। আপনারা জানেন যে বাংলাদেশে বেতের পণ্যের একটি সমাদর আছে, সেই প্রাচীনকাল থেকেই বেত দিয়ে যে পণ্যগুলো তৈরি করা হয় তা অত্যন্ত মজবুত। বর্তমানে বেত দিয়ে সোফা, চেয়ার, টেবিল এমনকি যাবতীয় আসবাবপত্রই তৈরি করা হয়, ওনারা তৈরি করেন। আমি ওনাদের ঠিকানা দিয়ে দেব ভিডিওতেও, আপনারা ওনার কাছ থেকে ওনার ঠিকানাটা শুনতে পারবেন। আপনারা চাইলে বেতের বিভিন্ন পণ্য ওনার কাছ থেকে সরাসরি বানিয়ে নিতে পারবেন। ওনারা একেবারেই ন্যাচারাল দেশীয় যে চিকন চিকন বেতগুলো আছেন সেই বেতগুলো দিয়েই এই পণ্যগুলো তৈরি করেন। ভিউয়ার্স, আমি আর কথা বাড়াচ্ছি না, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভালো থাকুন। তা ভাই সাহেব, আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায়, মানে বেত জাতীয় পণ্য নেওয়ার জন্য, চেয়ার, টেবিল বা যা কিছু আছে, তাহলে আপনাকে ওনারা কোথায় পাবেন? এই সিলেটে ভাইবে, মানে সিলেট বিভাগে। এটা কোন জায়গা? এটা হলো হরিপুর, হরিপুর বাজারে। এটা হলো কি আপনার জৈন্তপুর থানা, আর ইউনিয়ন ফতেপুর ইউনিয়নের হরিপুর বাজারে। ভিউয়ার্স, আপনারা ওনার সাথে যদি যোগাযোগ করতে চান, মানে বেতের ন্যাচারাল পণ্য নিতে চান, চেয়ার, টেবিল এই জাতীয়, তাহলে হ্যাঁ হ্যাঁ বিভিন্ন জাতের, তাহলে সিলেট বিভাগের জৈন্তপুর থানার ফতেপুর ইউনিয়নের ফতেপুর বাজারে আপনারা ওনাকে পাবেন। একটু কষ্ট করলেই পাবেন। আসলে সত্যি বলতে এই পণ্যগুলো একেবারেই ন্যাচারাল। আপনাদের এই পণ্যগুলি আবার দীর্ঘস্থায়ীও আপনারা ব্যবহার করে খুব আরাম পাবেন। বেতের পণ্যের আমাদের দেশে একটি সমাদর আছে, অনেক বছর ধরেই বহুকালের এই প্রথাটি চলে আসছে। আর এগুলো একেবারেই পিওর দেশি বেত, কোনো হাইব্রিড বেত না, হাইব্রিড না, কোনো সার বার কিছু নেই। জি, কোনো সার বার কিছু নেই।